বারাণসী সিরিজের পার্ট ওয়ানে আমরা দেখেছিলাম আমাদের ট্রেন জার্নি হাওড়া টু বিভূতি এক্সপ্রেসে। ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রইল যারা মিস করেছো, কারণ বারাণসী সিরিজের ব্লগগুলো একটা আরেকটার সাথে রিলেটেড, তাই একটা মিস করলে অন্যটা হয়তো বুঝতে অসুবিধা হতে পারে। চ্যানেলটা সাবস্ক্রাইব এবং কমেন্ট করতে একদম ভুলো না। এই ব্লগে আমরা হোটেলের ব্যাপারে বলবো এবং রোমাঞ্চকর কিছু তথ্য তোমাদেরকে জানাবো। পুরো ভিডিওটা দেখলে অবশ্যই তোমরা নস্টালজিক হয়ে পড়বে, এটা গ্যারেন্টেড। শুরু করা যাক আজকের ব্লগ। স্টেশন থেকে টোটো নিয়ে নিলাম আর শুরু হলো আমাদের যাত্রা হোটেলের উদ্দেশ্যে। আমরা একটা অতি পুরনো বাঙালি লজ বুক করেছিলাম যার পেছনে রয়েছে এক রোমাঞ্চকর ইতিহাস। সেটা জানতে হলে চলো টাইম মেশিনে চড়ে 44 বছর আগে ফিরে যাওয়া যাক কাশীতে। গাটা কেমন শিউরে উঠলো, তাই না? একদম ঠিক ধরেছ, আমরা সেই জয়বাবা ফেলুনাতে শুটিং এর যেখানে হয়েছিল সেই লজে আমরা থাকবো। চাইলে আমরা অন্য কোনো হোটেলেও থাকতে পারতাম, বাট আমরা যারা সত্যজিৎ রায় এবং ফেলুদা প্রেমী তাদের কাছে এটা একটা অন্যরকম পাওয়া। দশাশ্বমেধ বোর্ডিং হাউস, এই লজটি অতি পুরনো একটি লজ এবং বহু ইতিহাসের সাথে জড়িয়ে রয়েছে। ঠিক দশাশ্বমেধ ঘাটের সামনে এই লজটি, যার ফলে যারাই এখানে থাকবে একটা বাঙালি এনভায়রনমেন্ট এখানে তোমরা উপভোগ করতে পারবে। এছাড়াও এই লজটি গেট নাম্বার 1, মানে বিশ্বনাথ মন্দির দর্শন করার জন্য যদি কেউ ভেবে থাকো তাহলে গেট নাম্বার 1 সামনাসামনি, প্লাস এটা দশাশ্বমেধ ঘাট থেকে খুবই কাছে, তো দুটোই তোমরা খুব কাছাকাছি পাবে। ডিসক্রিপশন বক্সে ডিটেলস আর কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রইল, তোমরা যারা কন্ট্যাক্ট করতে চাও তারা কন্ট্যাক্ট করে নিও। লজের সিঁড়িগুলো দিয়ে উঠতে উঠতে সেই ফেমাস সিনগুলো চোখের সামনে ভাসছিল। আমরা বুক করেছিলাম 16 নম্বর রুম, যদিও মুভিতে বলা হয়েছিল 3 নম্বর রুমের কথা, তাই একবার গিয়ে ঢু মেরে এলাম সেই ঘরটি। আর সেই ফেমাস চটায়ুর রসিকতা মার্কা কথাগুলো যেন কানে বাজছিল। নর্থ কলকাতা আমার সবসময় প্রিয়। কলকাতাতে আমি ম্যাক্সিমাম টাইমই নর্থ কলকাতার অলিগলিতে ঘুরতে বেরোই, এক্সপ্লোর করি নর্থ কলকাতা। এই লজের বৈশিষ্ট্য হলো যেটা, সেটা হলো বাঙালি ট্রেডিশনটাকে আজও এরা বজায় রেখেছে। আর এই লজটি কাশী বিশ্বনাথ টেম্পলের 1 নম্বর গেটের সামনে এবং দশাশ্বমেধ ঘাটের সামনে, সো তোমরা খুব সহজেই ঘুরতে পারবে। খাবার এসে গেছে, এখন আমাদের দুপুরবেলা লাঞ্চ, অলরেডি পুজো দিয়ে চলে এসেছি। আমরা যেটা নিয়েছি এক থালি বলছে ডাল ভাত তরকারি মোটামুটি পুরো পুরো বাঙালি যাকে বলে সেই একটা আমেজ। বাড়িতে এরকম ধরনের খাবার আমার দুবেলা হয়। তো ঠিক আছে খাবার, তুমি যদি এসি কিংবা ফার্নিশ টাইপ অফ রুম খুঁজতে চাও তাহলে আমি বলবো অন্য কোনো হোটেল ট্রাই করতে পারো, কারণ ফেলুদার ভাষায় বলতে গেলে যাই হোক। এবার স্টার্ট হলো কাশী অর্থাৎ বারাণসী ভ্রমণের পালা। এখানে আমরা নৌকো চড়ব, আরতি দেখব আর তোমাদের সাথে শেয়ার করবো আমাদের এক্সপিরিয়েন্স, যদিও সেটা নেক্সট ব্লগে। ভালো থেকো আর অপেক্ষায় থেকো কাশী ভ্রমণের নেক্সট ব্লগের জন্য।